আসসালামু আলাইকুম, কেমন আছেন সকলেই? আশা করি অনেক ভালো আছেন। আপনাদের মাঝে নিয়ে আসলাম মেয়েদের প্যান্ট কাটিং পায়জামা কীভাবে সেলাই করবেন। তো দেখেন এই পায়জামাটার নিচে দিয়ে কিন্তু প্রায় 3 ইঞ্চির মতো ফাড়া আছে, উপর দিয়ে কিন্তু 4টা করে আমি পুঁতি লাগিয়ে দিয়েছি। তো এই মডেলের পায়জামাটা আপনারা কীভাবে সেলাই করবেন সেটাই আজকে আপনাদেরকে দেখিয়ে দেব। তো দেখেন পায়জামাটার লম্বা কিন্তু প্রায় 36 ইঞ্চি লম্বা, আর এই পায়জামাটা প্রায় 12-13 বছরের মেয়েদের জন্য কাটিং সেলাই করা হয়েছে। তো এই ভিডিও এই পায়জামার কাটিংটা কিন্তু আমি আমার চ্যানেলে কিন্তু আরও আগে দিয়েছি। যদি আপনারা এই পায়জামার কাটিংটা দেখতে চান তাহলে কিন্তু আমার ভিডিওতে গিয়ে দেখে আসতে পারেন। তো দেখেন প্রথম অবস্থায় নিচে দিয়ে কিন্তু প্রায় আমি 3.5 ইঞ্চির মতো এভাবে একটা করে ভাঙতি করে নিয়ে নিব। দেখেন তারপরে কিন্তু উপর দিয়ে কিন্তু প্রায় 1/2 ইঞ্চির মতো বাদ রেখে তারপরে কিন্তু 3 ইঞ্চি আমি কিন্তু এভাবে নিয়ে নিব। তো আমরা এখানে 4টা পার্ট আছে, পার্টগুলা সরিয়ে আমি 2টা পার্ট নিব, একটা পাসন পার্ট আর একটা হচ্ছে সামন পার্ট। 2টা পার্ট নিব যেহেতু এখানে 2টা পার্টই একভাবে জোড়া হবে। তো আসলে নিচে ফাড়ার যে আসলে নিয়মটা আছে এটা আমি আপনাদেরকে অন্যভাবে আজকে দেখিয়ে দিচ্ছি, যাতে আপনাদের এই পায়জামাটার সেলাইতে কোনো সময় আর সমস্যা না হয়। তো আমি উল্টা পিক দিয়ে সিলাই করে তারপরে কিন্তু এভাবে কিন্তু সিলাই করে কিন্তু কাপড়টারে আমি উল্টা মোড়া নিয়ে গেলাম, মানে বাউ মোড়া থেকে দিয়ে উল্টা মোড়া নিয়ে গেলাম। তো তারপরে কিন্তু এভাবে করে কিন্তু আমি সিলাই করে দিব। দেখেন এটা কিন্তু আমি সিলাই করে দিয়ে দিলাম। তো আমার একটা পার্টের কিন্তু ফাড়ার আসলেই এটা হয়ে গেল। তো এখন আমার যে পাসন পার্টটা আছে সেই পাসন পার্টটা এইভাবে রাখবো, তা না হয়তো কিন্তু উল্টা হয়ে যাবে, পরে কিন্তু এটা আমারই করতে সমস্যা হবে, সেজন্য এইভাবে সিলি করে নিব এটারেও। তো এটারও আমি খুব সুন্দরভাবে সিলি করে তারপর এটাকে কিন্তু আসলে কোনাটারে খুব সুন্দরভাবে করে তুলে দিব। তো সেম এটারও কিন্তু এইভাবে সিলি করে দিব। তো নিচে দিয়ে কিন্তু প্রায় আমার 3.5 ইঞ্চির মতো আসলে মোটা করে নিচে দিয়ে সেলাই করা হইতেছে, আর ফাড়াটা কিন্তু প্রায় 3 ইঞ্চির মতো। তো সামন পাটটার এইভাবে আমি পুরোটাই একদম বরাবর প্রায় 1/2 ইঞ্চির মতো করে ভেঙে দিব। দেখেন পুরোপুরি 1/2 ইঞ্চির মতো করে ভেঙে দিলাম। তো এইভাবে সেলাই দেওয়ার কারণ হইতেছে পায়জামার আসলে সেলাইটা কিন্তু সুন্দরভাবে হবে, আপনার সিলাইটা টান পড়বে না, সেজন্যই আমি এইভাবে সেলাই করে দেখাইতেছি। দেখেন এইভাবে সেলাই করাতে কিন্তু আমার ফাড়াটাও কিন্তু খুব সুন্দরভাবে হয়ে যাইতেছে, ফাড়াটাও কিন্তু আর মানে ফাঁক হয়ে থাকবে না বা দুয়োটাই কিন্তু এক সমানভাবে বসে যাবে। তো এখানে কিন্তু আসলে চাপ সেলাই বলে কিন্তু 2 সুতা করে ফাঁক করে কিন্তু আমি 2টা সিলি দিয়ে দিছি, যেহেতু প্যান্ট কাটিং পায়জামা সেহেতু প্যান্টের মতো চাপ সেলাই দিতে হবে। তো আমি এই পার্টটারে যেভাবে সেলাই করছি তো আমি কিন্তু দ্বিতীয় পার্টটারেও কিন্তু সেম এইভাবে সেলাই করব। সেলাই করে কিন্তু তারপরে কিন্তু আমি হাইগুলা জোড়া দেওয়ার জন্য শুরু করব। দেখেন এখানে কিন্তু ফাড়া আছে কিন্তু বোঝা যায় না, আমি যদি অন্যভাবে যদি সেলাই করে দিতাম তাহলে কিন্তু এই ফাড়াটা কিন্তু ফাঁক হয়ে থাকতো, দেখতে কিন্তু বাজে দেখাইতো। তো আমি দ্বিতীয় পার্টটারও কিন্তু এভাবে সেলাই করে নিছি। তো এখন আমার সামনের যে হাইটা আছে সেম হাইয়ে সেলাই করে দিব 2টা পার্ট একবারে বসাইয়া। তো অবশ্যই এইগুলাই কিন্তু আমি 2টা করে সেলাই দিব। তো সামনের পার্ট সেলাই হয়ে গেলে আমি পাসন পার্টটা সেলাই করে দিব। তো পাসন পার্ট সেলাই হয়ে গেলে তো এখন আমার লম্বা যে মেন সিলিটা আছে সেই সিলটা দিয়ে দিব। তো অবশ্যই নিচে যে মুহুরিটা আসবে নিচে যদি 5 বা 6 যার যেমন হয় সেমনি দাগ দিয়ে তারপরে কিন্তু সিলি করে দিব। তো এটা বরাবর একটা সিলি করে দিলাম। তো এখানে কিন্তু আমি 2টা সেলাই দিছি, 2টা সেলাই দিয়ে দিছি। তো এটাকে উল্টাইয়া
নিয়ে নিব। দেখেন ফাড়াগুলো খুব সুন্দরভাবে কিন্তু আমার দুটো ফাড়া দুটা পায়ের ফাড়া হয়ে গেছে। তো এখন আমি পায়জামার যে লম্বাটা আছে, লম্বা কিন্তু আমার 36 হবে। তো 36-এ দেখেন বেশি একটা কাপড় কিন্তু আসতেছে না, যেহেতু আমার রাবার লাগাইতে হবে। তো সেহেতু আমি এখানে একটা করে চিকন করে একটা হালকা করে সিলি করে নিব। তো এইভাবে আমি একটা হালকা করে কাপড় ভেঙে সিলি করে নিয়ে নিব। তো নেওয়ার পরে রাবার কিন্তু আমি এইভাবে রাবার লাগাই দিব। তো আপনারা চাইলে রাবার আলাদা করে লাগাইতে পারেন, তা আমি যেহেতু একবারই রাবারটা লাগিয়ে দিব সেহেতু এইভাবে রাবারটা লাগাই দিব। রাবারের মাপটা দিয়ে তারপর কিন্তু দুইটা রাবার আমি ভিতর দিয়ে ঢুকিয়ে তারপরে কিন্তু একটা করে সিলি করে দিলাম। তো তারপরে দুইটা রাবার দুই দিক দিয়ে নিয়ে মাঝ বরাবর একটা সিলি করে দিব। তো আসলে এই প্যান্ট কাটিং পায়জামা একেবারেই সহজ একটা পায়জামা। তো আপনারা চাইলে যে কোনো সময় আসলে প্যান্ট কাটিং পায়জামা সেলাই করে নিতে পারেন। তার আপনাদের এই ভিডিওটার মাঝখানে যদি আপনাদের কিছু সমস্যা হয় বা আমার বুঝাইতে যদি আপনাদের কোনো রকম কোনো সমস্যা মনে হয়, তাহলে অবশ্যই আমার ভিডিওর কমেন্ট বক্সে লিখবেন, আমি আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য চেষ্টা করব। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, তারা আমার সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। সকলেই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।